আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখছেন এই মুহূর্তে কাতিয়া পূর্ব কাতিয়া প্রবাসী গ্রুপ পেজ এবং কাতিয়া টিভি ইউটিউব চ্যানেলের পর্দায় প্রবাসীদের মনের কথা অনুষ্ঠান। আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমেরিকা প্রবাসী জনাব বাবুল আহমদ বাচ্চু মিয়া সাহেব। তো আজকে আমরা জনাব বাবুল আহমদ বাচ্চু মিয়া সাহেবের কাছ থেকে জানব ওনার মনের কথা। তো বিয়ার চলুন জেনে আসি জনাব বাবুল আহমদ বাচ্চু মিয়া সাহেবের কাছ থেকে ওনার মনের কথা। তো জনাব বাবুল আহমদ বাচ্চু মিয়া সাহেব, আপনাকে আমাদের পেজের পক্ষ থেকে তথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। তো আমরা জানি আপনি প্রবাসে থাকেন, তো আপনার কোথায় থাকেন এবং আপনার পরিচয়টা যদি একটু আমাদের মাঝে তুলে ধরতেন প্রথমে। আজকে আমাদের এই পেজে আমন্ত্রণ করার জন্য আমি বাবুল আহমদ বাচ্চু সাবেক চণ্ডীগড় ইউনিয়ন সদর সিলেট শাসন করি নির্বাচিত মেম্বার। বর্তমান আমি যুক্তরাষ্ট্রের মিশিগান ওয়ারেন সিটিতে বসবাস করি। পাশাপাশি আমি আমার প্রাণীর সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ মিশিগান মহানগর শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে আমার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছি। অত বিগত 60 সপ্তাহ ধরে বাংলাদেশে এসেছি, আসার পরে আপনাদের সাথে। তো আপনি দেশে আওয়ার পরে কিলা লাগে আর দেশে এইবার আগে কিলা অনুভূত হয়েছিল, আমরা যদি একটু সিলেটি ভাষায় যদি আমরা এখন আইতে আমরা খুশি হইলাম না। দেশ আইবার লাগি তো আমরা সার্বক্ষণিকই চেষ্টা করি, আর বিশেষ করে আমরা সময় সময় খুঁজি কোনো চিল্লা বইটা নিয়ে আমরা দেশে যেতে পারি, কারণ দেশের লাগি এইভাবে আমাদের অনুভূতিও। আর যখন আমরা দেশে আইবার ইচ্ছেই করি, 6 মাস আগ থেকেই টিকিট খুঁজি, আর টিকিট খোঁজার কারণে যখন টিকিট করিলাই তখন আর সময় আর যায় না। কবে যে আমরা এই ডেট আসত, আর আমরা এই মনের মানুষগুলা মাটি দেশের মাটি টান এগুলা অনুভূতি ভাষায় প্রকাশ করার না। তো এবার খুঁজে আসছেন, এবার খাওয়ার আগে মানে কিলা অনুভূতি আসলো আপনার মনে, কিতা চাইছে আপনার অনুভূতিটা কিলা আসলো যদি আমরা এখন আইতা। এবার তো আসার একটা উদ্দেশ্য হইলো, আমরা বিশেষ করে আমরা ফ্যামিলিও তো একটা ইভেন্ট নিয়েই আইছি, যে দীর্ঘদিন আমরা একটা মনের আবেগ ছিল এই কামটা সাকসেসফুল হয়েছে, আমরা পাচ্ছি আর আমরা পান্নার মধ্যে একটা বিবাহ বন্ধন নিয়ে আসছিলাম, আর এটা সুন্দরভাবে হয়েছে এটি আমরা। আচ্ছা বুঝতে পারছি। তো আপনি এদিন দেশে আইসন, দেশে হওয়ার পরে কোন কোন জায়গায় বেড়াইছেন আর দেশের মাঝে কোন জিনিসটা এখন ভালো লাগে? বেড়ানি তো সাধারণত আজকে তো বেড়ানি তো ঠিক মতো হয়েছে না, আর কারণ আমরা সময়ও দিতে পারলাম না, কারণ আমরা তো সিলেট আইলে সিলেট লিয়েই ব্যস্ত, বাড়ি গেলে বাড়ি লিয়ে ব্যস্ত, যেখানেই যাই সবচেয়ে অনুভূতিটা ভালো লাগে আমার ওখানেও। যখন আমি দেখি আমি দেশে আইলে আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গ্রামবাসী সবাই মনোযোগ দিয়ে আসেন, আর আমরা লোকের দেখা সাক্ষাৎ হয় অষ্টই সবচেয়ে ভালো লাগে, তখন এটি মনে হয় আমরা এটা ফাইট করব, মানুষের ভালোবাসা, মানুষ আমাদেরকে ভালোবাসে, আমরা মানুষের চেষ্টা করি মনের থেকেই আদর যত্ন করার, ওটাই ভালো লাগে। তো এবার কোন দেশ হয়, আগে তো এর আগে দেশ হয়েছে, আগে কত বছর আগে আপনি দেশ হয়েছেন? বেশি আগে না, গত 1970 গেছেন। তো যত দিন যারো দেশ আর দেশের অবস্থা কিটা মনে করে, রাস্তাঘাট প্লাস আপনার সুবিধাটা কেমন বাড়েন না কমের? রাস্তাঘাট তো উন্নতি তো অবশ্য, আর এটা তো আর বিশেষ করে দেশ তো অনেক আগেছে, আগের থেকে দেশের তুলনা, দেশের কথা কইতে গেলে তো আজকে আমরা বাংলাদেশ এমনভাবে আগাইছে যেটা আমরা জীবনে কোনোদিন কল্পনা করতাম না। আজকে আমরা গ্রাম থেকে এখন চাইলে এখন গ্রামের লাগে সম্পর্ক রাখতে পারলাম,
কে কোন বাড়িতে আটরা, এটাও ইচ্ছা হলো ওখান থেকে তারা, এটাই তো আমরা পাওয়া, আমরা কিছু উন্নতি। আর যেটা আজকে এইবার যেটা অনুভূতি সবচেয়ে আনন্দ লাগে, যেটা আমরা জীবনে কল্পনা করতে পারছিলাম না, খাইতিয়া বাড়ি বাড়ি খাইন দেব, এটি আমার কাছে আরো আশ্চর্যজনক। খাইতিয়া তো দলের দলের, আজকে এইবার খাদিমপুর থেকে নৌকায় গেলাম, দেখি সুরতনপুরও কারেন্ট জ্বলে, যেটা এটা কখনো আমরা কল্পনা করতেছিলাম না, সুরতনপুরও কারেন্ট জ্বলো, এটাও জ্বলছে। কিছু অসুবিধা রয়ে গেছে রাস্তাঘাট, আশা করি সময়ের ব্যবহার, আর বিশেষ করে রাস্তাঘাটগুলো আমরা দোষারোপ করি সরকারকে, সরকারেও কৃতা করবে। কিন্তু এবার দেখলাম পানি হয়েছে সব রাস্তাগুলো হয়ে গেছে, কিন্তু সরকার যে কথাটা যে পয়সাগুলো খরচ করলো, এটা এবারই দুর্নিচ্ছে তুই গেলো, আবার এগুলো দিব তুই একটু সময় সাপেক্ষ, এই যে দিব সরকার এই সময়টুকু, কিছু মানুষ এই ধৈর্যটা রাখতে পারে না, গতিকে কিছু সমালোচনা হয়, কিন্তু সার্বিকভাবে দেশের উন্নতি অনেক কিছু হয়েছে আমি মনে করি। তো এবার কোথাও বাড়িতে আসছেন, বাড়িতে আপনার এমন কোনো প্রিয় মানুষের লগে দেখা হয়েছেন যে শৈশবকালে আপনি তার লগে আসছেন, ছোটো থাকতে তার লগে আসছেন, এমনকের লগে দেখা হয়েছেনি, এমনকা কোনো প্রিয় মানুষ আসেননি এলাকাতে? সবচেয়ে প্রিয় মানুষ তো ছোটো থাকতে তাকছি বলতে আমার লগেরই, আমরা একলগে তখন পাঁচশালে কোনো লেখাপড়া করছি, যে আমার হাজি সুন্দরদী, তিনি আমরা ভবিষ্যৎ সম্পর্ক চেয়ারম্যান প্রার্থী উনি, তাই নয় আমার কাছে আইসি তার লগে মধ্যে কইছে, তানটি সহকারী আমি গেছি, এই নয় দেখার মধ্যে তানটিও আমি পাইছি, আরও তো অনেকই তো ছোটোবেলার তো সকলেই সাথী। মানে আজকে আমরা তারা লগে খেলাধুলা করছি অনেকই, আজকে আসুন অনেক লোকের দেখা হয়েছে, অনেকের লোকের দেখা হয় নাই, আল্লাহ মাসে কাতি আলহামদুল্লাহ সুযোগ্য সন্তান, তিনি আমরা সহপাঠী, তিনের সাথে তো দেখা করাতেই গেছি, তেনার সাথে দেখা হয়েছে, এভাবে অনেকের সাথেই দেখা হয়েছে। তো বাড়ির যে গেলে আগে তো ছোটো রাখতে স্কুল মাস্টার সাথে গেছেন অবশ্য, তো স্কুল মাস্টার যাওয়ার পরে তো অবশ্যই আপনার ফেঁকে দিয়ে গেছেন না, বালা রাস্তা আমাকে গেছেন, আগে কিলা গেছিলা রাস্তাটা কিলা আসলো ওঠার সময় জ্যেষ্ঠ কইতা, আর এখন কিলা গিয়ে দেখলা চেঞ্জ হয়েছে না আগের মতো রয়েছে? চেঞ্জ হয়েছে এটা যেটা এটা তো আগে হয়ে গেছে, অনেকই চেঞ্জ হয়েছে, আগের মতো তো, আগের মতো তো নাই, অনেক তো গ্রামেই চেনা যায় না, গ্রামের তো অনেক পরিবর্তন। তো আপনার কি তাই কেন গা মনে হয়েছে না আপনার আগে ছোটোকালের কথা? ছোটোকালের কথা তো অবশ্যই মনে হয়েছে, দাদার হইয়া বোঝার নাই, যে মাঠে গরু চড়াইছি এই মাঠে আজকে ইলেকট্রিক বাতি। ঠিক আছে, তো আপনার কি তাই ইচ্ছা হয়নি যে আগের মতো ছোটো হইতা, যদি আবার ছোটো হইতাম, যদি সবসময় দেশে থাকতাম, এমন কোনো ইচ্ছা হয়নি? হ্যাঁ, এটা আমার মনে হয়, আমি দেশও মানে বিদেশ থেকে ওইটা আমি ফিল করি, যদি আমি দেশে থাকতাম তো আমার খুব আনন্দ হইতাম। তো আমরা জানি আপনি দেশে থাকতে এখানে জনগণের জনগণে আপনার ভোট দেওয়া মেম্বার বানাইছিল আপনারই, তো আপনি মেম্বারটা খালেন সময় আপনি কিতা খরচ হয় না, আপনার তখনকার সময়ের কিছু স্মৃতি যদি আমরা রেখে থাকি আমরা শুনলাম নি। মেম্বার থাকাকালীন সময় যেটা করছি এটা আমি মনে করি আজকে একটা জিনিসই আমার মনে হয়, যেটা সিলেট যেহেতু আমরা যদিও এটা একটা টুলিগড় ইউনিয়ন, এটা সিলেট শহরের একটা ঐতিহ্যবাহী জায়গা, যেটা সিলেটের বিশেষ বিদ্যাপীঠ, সিলেট এমসি কলেজের মতো জায়গা এই ফার্স্ট নম্বর টুলটুকর ইউনিয়নের অন্তর্ভুক্ত, আর এই টুলটুকর ইউনিয়নের মেম্বার আমি আছি। আমরা বালুচর ফার্স্ট নম্বর যেখানে আমরা বসবাস করতাম ওইখানে আজকে যে পরিবেশ এটা তখন ছিল না, তখন আমরা খাঁচা রাস্তা আছি এখানে, আমি যখন মেম্বার ছিলাম আমি নিজে একটা রাস্তার জন্য বহু দীর্ঘদিন চেষ্টা করছি, আর এখন আগে দেখি আমার এই প্ল্যান কিন্তু রাস্তাতেই বাস্তবায়ন হয়েছে, যেটা বলছর মধ্য বাজার হইয়া নতুন বাজার হইয়া কৃষি বিশ্ববিদ্যালয়ের কানেক্টিং হয়েছে, এটা আমি নিজেই এই রাস্তাটার প্রস্তাব প্রথম উত্থাপন করছিলাম। আজকে এখন যখন আগে দেখলাম এই রাস্তাটা বাস্তবায়ন, তখনই আমার এটা অনুভূতি খুব আনন্দ লাগে। আর একটা জিনিস আমার আনন্দ লাগে, দীর্ঘদিন আমি বিদেশ থাকার পরে যখন আমি এই এলাকাতে আসি, আসার পরে রাস্তাঘাটে আটলে যখন মানুষ আমার খুঁজিয়া হয় ও আমাদের অমুক মেম্বার সাহা হয়েছে, ওটাই আমার অনুভূতি ভালো লাগে, তখন আমি মনে করি তখন আমার যদি আমি সবার সাথে একটা ভালো ব্যবহার করে দেখতে পারি।
আপনি কয়বার নির্বাচন গাইছেন, আর কয়বার নির্বাচন আপনি কি তার শেষ একটাই নির্বাচন গাইছেন না আরো বারবার নির্বাচন গাইছেন? আমি একটাই পিরিয়ডে নির্বাচন করছি এবং ফার্স্ট পিরিয়ড নির্বাচিত হয়েছি, পরবর্তীতে আমার আর সুযোগ হয় নাই, আমি বাইরে যাওয়া। আপনি বাইরে চলে গিয়েছিলেন, এর জন্য আর আপনি নির্বাচনে আসেননি। তো আপনি কত ভোটে পাস করেছিলেন বা আপনার মার্কাটা কিটা আসলো দশটা কইতা একটু? ভোটের ডিফারেন্স ছিল আমার 8 ভোট, মার্কা ছিল 10। তো আপনার এই সময় কোনো আনন্দময় কোনো সময় আছে বা আপনার কিছু আসেনি তখনকার সময়ের দেন স্মৃতিটা আমার এখনও মনে হয়? মনে তো সবসময় হয়, আমরা যখন তখনকার যেহেতু একটা ডিফারেন্স যখন হয়ে গেছে, যখন আমরা আমি যখন ইলেকশন করার পরে যখন নির্বাচিত হইয়া আমরা পরিষদে গেছি, তখন আমার চেয়ারম্যান ছিলেন শেখ মনির উদ্দিন সাহেব, তিনি অত্যন্ত স্নেহ করতেন এবং তখনকার পরিষদের সবাই আমার আদর করত, এগুলোই মনে পড়ে। আইজও বর্তমান টুলটিগড় ইউনিয়ন চেয়ারম্যান আলী সাহেব, তিনি আমরা রে ফাইস পাওয়ার বাদে যখন আমরা রে তখনকার মেম্বার হিসেবে আখ্যায়িত করার আদর করে ভালোবাসা দেয়, এটি আমার অনুভূতি লাগে, ভালো লাগে। তো দেশ থেকে যাইবা হবে? দেশ যাইবা কি দেশ থেকে? দেশ। তো আপনি ধন্যবাদ আপনারে, আপনি আমরা অত্যন্ত মূল্যবান সময় দেওয়ার লাগি কাতিয়া পূর্ব কাতিয়া প্রবাসী গ্রুপ পেজ এবং কাতিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনারে আন্তরিক অভিনন্দন। পাশাপাশি আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন ভিউয়ার্স, আপনার উদ্দেশ্যে বলতে চাই আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন, যদি আমাদের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের ভিডিওটি শেয়ার দেবেন এবং আমাদের ভিডিওটি সম্পর্কে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। পাশাপাশি আমাদের সাথে থাকতে আমাদের পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।